প্রতীক খুব বড় বৌমা বলে আদিক খেদা করছিলে না তোমরা? প্রবীর কি বলছিলে তুমি আমাকে ঘরে? হ্যাঁ, সূর্য রক্ত বইবে, হ্যাঁ আমাদের বংশধর আসবে। কি হলো দেখো রিপোর্টটা, ও মা হতে পারবে না। আমি তোমাকে অনেকবার বলেছিলাম এই মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না, তোমরা কেউ আমার কথা শুনলে না। আমি বারবার বলেছি কি কোথাও একটু ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে, ভুল হচ্ছে মানে কি? আপনি এই মেডিকেল রিপোর্টকে চ্যালেঞ্জ করছেন? দেখুন আমি আর কোনো কথা বাড়াতে চাই না আজকের দিনে। আপনি এই মেয়েকে নিয়ে চলে যান এই বাড়ি ছেড়ে, বেরিয়ে যান। বাবা ওকে নিয়ে যাও এখন। উর্মি তুমি মাঝখানে কথা বলে ব্যাপারটাকে আর কমপ্লিকেট করো না। কারোর কোনো কথা বলার দরকার নেই, ওদেরকে দয়া করে এই বাড়ি ছেড়ে যেতে বলো। দাঁড়াও লাবণ্য, কি হয়েছে, কি ব্যাপার সেটা ক্লিয়ার করাটা এখন সবচেয়ে বেশি জরুরি। না, অনেক শুনেছি তোমাদের কথা, অনেক সহ্য করেছি, আর নয়। আজ কিন্তু কেউ আমাকে কোনোভাবে কনভিন্স করতে পারবে না। ঠিক আছে, দীপার মেডিকেল রিপোর্ট যখন সেটা নিশ্চয়ই সূর্য জানে, আমি ওকে ফোন করছি। না, ওনাকে ফোন করবেন না প্লিজ, উনি এসবে কিচ্ছু জানেন না। দীপা তুমি সূর্যকে কিছু বলনি? এই এত বড় ঘটনাটাকে তুমি সূর্য থেকে লুকিয়ে গেছো? আমি জানতাম, আমি জানতাম তোরা এত ভালো 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 বলছিলিস না ওকে। আমি জানতাম এই ভালো মানুষের মুখোশটা ওর একদিন খসে পড়ে যাবে। জানিস তো কি প্রতীক, খুব ভালো মেয়ে তাই না? ও খুব ভালো মেয়ে, লুকিয়ে গেছে, লুকিয়ে গেছে। আমার মনে হয় অজয়বাবু সবকিছু জানতেন। দাঁড়া, আপনি জেনে বুঝে আমাদের থেকে সবকিছু গোপন রেখেছিলেন তাই না? বাবা এসবের কিচ্ছু জানে না। এখনো কথা বলছো? নির্লজ্জ লাবণ্য, মা আপনি একবার ভালো করে রিপোর্টটা দেখুন, ওখানে কিন্তু লেখা নিয়ে যে আমি মা হতে পারবো না, হয়তো কিছু সমস্যা আছে কিন্তু ঠিক হয়ে যাবে। আপনি করো তুমি, চুপ করো। আপনি বিশ্বাস করো তুমি, মা আপনি বিশ্বাস করুন, ডাক্তার আমাকে যা বলেছে আমি আপনাকে সেটাই বলছি। এখনো বিশ্বাস করতে বলছো তোমায়? এখনো দীপা, এসব ব্যাপার হয়তো সবাইকে বলা নয়, কিন্তু তুমি সূর্যকে জানাওনি কেন? আপনি একটা কিছু করুন, মানে আমার মনে হচ্ছে কোথাও একটা বড় ভুল হয়েছে। অজয়বাবু ভুল হয়েছে আমার, আমি আশা করেছিলাম দীপা আর সূর্য সন্তান এই বাড়িতে আসবে, আর আসলে এই বাড়ির পরিবেশটা বদলে যাবে, কিন্তু এই আশা করাটাই আমার। বাবা বাবা আমি সত্যিটা বলিনি, কারণ আমার ট্রিটমেন্ট চলছে, আমি ঠিক হয়ে যাব, ডাক্তার দিদি নিজে আমাকে বলেছেন আমি ঠিক হয়ে যাব, আমি মা হতে পারবো। বাবা কি বললে তুমি? ডাক্তার দিদি মানে মিশকা? তুমি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে তুমি মিশকার সাথে দেখা করছো? আর আমি নই, উনি আমাকে। আর কত মিথ্যে বলবে তুমি, আর কত মিথ্যে বলবে তুমি? তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ দীপা, তুমি বেরো এখান থেকে। মামা আমার কথাটা শুনুন, বেরো। মোদি মোদি প্লিজ, এটা এটা হঠকারিতা হয়ে যাচ্ছে। সূর্য নেই, ও ফিরে আসুক, মানে ওর অ্যাবসেন্সে এটা ঠিক হচ্ছে না ওর সাথে। আমি আমার ছেলের অ্যাবসেন্সে আমি কি করবো না করবো সেটা আমাকে ডিসাইড করতে দাও প্রতীক, তুমি অনেক বলেছো। আর না, সূর্য এই বাড়িতে না থাকলে তোর কোনো কদর নেই, কোনো কদর নেই, তোর কথা কেউ কেউ শুনবে না। চল, আপনার মেয়ে মুখ আছে বলার? আপনারা এইভাবে তাড়িয়ে দেবেন না আমায়। ডাক্তার দিদি নিজে আমাকে বলেছে 10% চান্স আছে আমার মা হওয়ার। আমার ট্রিটমেন্ট চলছে, আমি ঠিক পারবো। তুমি শুধু একটা জিনিসই পারো, আমাদের সর্বনাশ করো।
চল মা, চল মা, যত কথা বাড়াবি তত অপমানিত হবি। আমি তো শিওর আপনি সব জানতেন। বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে আরো অনেক কিছু বেরিয়ে আসতে পারে। আমি প্রথম থেকেই বলেছি প্রবীর, এই লোকটা এই মেয়েটাকে দিয়ে আমাদের সূর্যকে ফাঁসিয়েছে। সবটাই আপনার মন গড়া, আপনার সন্দেহটা পুরোটাই ভুল। আপনি কোনো প্রমাণ না দেখেই শুধু শুধু আমাদের কাঠ গড়ায় দাঁড় করাচ্ছেন। এক মিনিট, তার মানে আপনি কি বলতে চাইছেন আমি মিথ্যে কথা বলছি? এই রিপোর্টটা ভুল। প্রবীর শুনলে তুমি কি বলছে? আমি মিথ্যে বলছি? মা বাবা ওভাবে কথাটা বলতে চাইনি আপনাকে, আপনি এখনো বাবাকে ভুল বুঝছেন। এখনো ভদ্রতার সীমা ছাড়াইনি বলে চলে যেতে বলছি। এরপর যদি আর একটাও কথা বলো, সিকিউরিটি গার্ড দিয়ে তোমাদের কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো আমি। দুদিনে বাদের খাতায় আছি। ও যা ঘাট ধাক্কা টাক্কা বাপ মেয়ে খায় খাক, খুচিও ঘা করতে যাস না। এই সুযোগ গুবো না, ও মেয়ে পোকা হয়ে যাবে। দেখতে পাচ্ছে না, চল খেয়ে নি। চল মা, তোর বাবা এখনো বেঁচে আছে, তোর মাথার উপর ছাতের অভাব হবে না। সেটা নয় বাবা, এটা আমার স্বামীর বাড়ি, এখানে থাকার আমার অধিকার আছে। উনি আসুক, উনি যদি বলেন আমি অন্যায় করেছি, আমি ঠকিয়েছি, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। উনার ফেরা অবধি আমি অপেক্ষা করব। কি ভাবছ, সূর্য এলে আবার ওর ব্রেন বশ করবে, নিজের একটা পার্মানেন্ট ব্যবস্থা করে নেবে ওকে, বুঝি? তাই তো? কেন তুই আমার কথা শুনছিস না? ভাল লাগছে না জানিস? ভাল লাগছে না এসব কথা শুনতে আমার। ছি 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 ছি, তোমার বাবা এখানে দাঁড়িয়ে এখনো কথা বলছেন, কতটা নির্লজ্জ হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো কথা বলে যেতে পারেন। শোনো, আজ যেটা হয়েছে তারপর আর কোনো জায়গা তোমার এই বাড়িতে নেই। আর যা হ্যারাসমেন্ট তোমাদের জন্য আমাদের ভোগ করতে হয়েছে, তার ফল কিন্তু তোমরা খুব শিগগিরই পাবে। ছাড়বো না আমি তোমাদেরকে। লাবণ্য, তোমার খারাপ লাগছে ঠিকই, কিন্তু আমার মনে হয় সূর্য ফিরে আসা অবধি অপেক্ষা করা উচিত। তুমি তোমার মাথাটা ঠান্ডা রাখো। তুমি আমাকে বলেছিলে তুমি আমার কথার উপর কোনো কথা বলবে না, 7 দিনের প্রমিস, ভুলে গেলে তুমি? আমি কিন্তু তোমার কথা রাখতেই কালো শাড়িটা পরেছি, আর তুমি তোমার দেওয়া কথা ভুলে গেলে? না, কিন্তু শুধু তুমি নয়, এই বাড়ির কেউ এই ছোট লোক মিথ্যেবাদী বাবা মেয়ের ফরে কথা বলবে না। মা, অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।